সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করেছিলাম, গ্রাফ অ্যান্ড চার্ট, তো আমরা ইতিমধ্যে গ্রাফ অ্যান্ড চার্টের 3 নম্বর পার্টটা শেষ করেছি। আজকে আমরা শুরু করব গ্রাফ অ্যান্ড চার্টের 4 নম্বর পার্ট। তো আশা করি আমরা 3 নম্বর পার্টটা বেশ ভালোভাবে বুঝেছি। এখন আমরা 4 নম্বর পার্টটা নিয়ে আলোচনা করব। তো আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করেছিলাম বা শুরু করেছিলাম সেটা হচ্ছে বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রাম নিয়ে হচ্ছে আমরা মূলত শুরু করেছিলাম। তো আমরা ইতিমধ্যে পার্ট ওয়ানে আমাদের হচ্ছে যে একদম 2000 সাল পর্যন্ত আমাদের ডিসকাস করা হয়েছিল। আজকে আমরা লাস্ট 2টা ইয়ার 2005 এবং 2010 এই 2টা ইয়ার নিয়ে আমরা মূলত কী করব, ডিসকাশন করব। তো আমরা যে সিকোয়েন্সটা মেইন করেছিলাম যে অ্যাট ফার্স্ট অথবা ফার্স্টলি, তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে আমাদের বেসিক্যালি যে বিষয়টা ছিল যে আমাদের আমরা যখন সিকোয়েন্স মেনটেন করেছিলাম তখন আমরা দিয়েছিলাম ফার্স্টলি অথবা অ্যাট ফার্স্ট, এরপর আমরা যেটা দিয়েছিলাম হচ্ছে যে সেকেন্ডলি, তারপর আমরা দিয়েছিলাম দেন, এরপর আমরা কি আফটার দ্যাট। এগুলো একটা সিকোয়েন্স, মানে আফটার দ্যাটটা কিন্তু আগে লেখা যাবে না, আগে আমাকে কিন্তু ফার্স্টলি লিখতে হবে, তারপর আমরা বাকিগুলো কিন্তু লিখবো। তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি, আফটার দ্যাট মানে অতপর বা তারপর, দ্য রেট অফ পভার্টি মানে আমাদের হচ্ছে পভার্টি রেটটা ছিল কত, ওয়াজ 30% ইন দ্য ইয়ার অফ 2005। তাহলে আমরা দেখলাম যে আমাদের পভার্টি রেটটা 30% ছিল কোন সালে, 2005 সালে। এরপর আমরা যেটা লিখছি, দ্য রেট ওয়াজ লোয়ার দ্যান দ্যাট দ্য ইয়ার অফ 2005। তাহলে এখন যে বিষয়টা ছিল যে আমাদের 2005 সালে আমাদের 2000 সালের চেয়ে কিন্তু কম, কারণ 2000 সালে ছিল আমাদের 35% আর 2005 আমরা দেখলাম 30%, তাহলে কিছুটা হলেও কমেছে। সো সুতরাং আমরা যেটা বলতে পারি, উই কমেন্ট দ্যাট, মানে আমরা মানে মোটামুটি একটা কমেন্ট করতে পারি দ্য 3 ডাইমেনশনস। আমি কিন্তু আগে উল্লেখ করেছি যে 3 ডাইমেনশনস বলতে আমাদের কী বুঝাবে, ইকোনমিক, তারপর হচ্ছে পলিটিক্যাল, এই সিচুয়েশনগুলোর কথা। দ্য 3 ডাইমেনশনস ওয়ার রিমেইন্ড ইন এ লিটিল বিট স্ট্যাবল, মানে কিছুটা হলেও আমাদের ইকোনমিক, পলিটিক্যাল, এই জিনিসগুলো বা এডুকেশন, এই জিনিসগুলো আমাদের একটু হলেও স্ট্যাবল ছিল। এরপরে লিখছি, সো দ্য রেট ওয়াজ ডিক্রিজড, যার কারণে আমাদের হচ্ছে এই যে মানে রেটটা, এটা হলো কিছুটা হলেও আমাদের কিন্তু কমে গিয়েছে। তাহলে আমরা যে বিশ্লেষণটা দেখলাম যে আফটার দ্যাট দিয়ে, এই যে আমরা বিশ্লেষণটা দেখলাম যে আমাদের কেন আমাদের হচ্ছে কমলো, এরপরে আমাদের যে বিষয়টা থাকবে ফাইনালি, অর্থাৎ আমাদের আর একটা ইয়ারই শুধুমাত্র আছে, কত, 2010 সাল। তাহলে এখানে ফাইনালি দিয়েছি, কেউ যদি ফাইনালি পরিবর্তে অ্যাটলাস দিতে চাই সেটাও আমরা চাইলে কী করতে পারবো, দিতে পারবো। তাহলে ফাইনালি দ্য পভার্টি রেট ওয়াজ কত পার্সেন্ট, 10% ইন দ্য ইয়ার অফ 2010। অর্থাৎ আমাদের 2010 সালে আমাদের পভার্টি রেটটা কত ছিল, 10%। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে যে আমাদের 5টা ইয়ার দেওয়া আছে, সবচেয়ে কম হচ্ছে 2010 সালে। এরপর আমরা যেটা লিখেছি যে ইট ওয়াজ দ্য লোয়েস্ট রেট মেনশনড অল অফ দ্য ইয়ার্স, তার মানে আমাদের এখানে যতগুলো সালের কথা উল্লেখ করা আছে আমাদের হচ্ছে 2010 সালে হচ্ছে সবচেয়ে কম। এরপর আমরা লিখছি দেয়ারপর, অতএব দ্য এডুকেশনাল মানে আমাদের হচ্ছে শিক্ষার যে ইয়েটা, তারপর আমরা কি লিখছি, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সিচুয়েশন ওয়াজ টু মাস বেটার, মানে আমাদের অনেক ভালো ছিল অ্যান্ড স্ট্যাবল, এবং আমাদের স্ট্যাবল অবস্থায় ছিল। এরপর আমরা যেটা লিখেছি, অ্যাজ এ কনসিকুয়েন্স, যার ফলে দ্য রেট ওয়াজ ডিক্রিজড প্রম্পটলি, এই কারণে আমাদের পভার্টি রেটটা কী হয়েছে, ডিক্রিজড হয়েছে, মানে কমে গিয়েছে। তো এখন যে বিষয়টা আমাদের সাধারণত দাঁড়াচ্ছে আর কি, যে এই যে আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই বিষয়টা দাঁড়ালো যে আমাদের 5টা ইয়ারের অ্যাকচুয়ালি আমাদের উপাত্তটা, যে আমরা আসলে কী দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলো আমরা এখানে দেখতেছি। তো আমরা যখন বায়োডায়াগ্রাম প্রেজেন্টেশন করব, তখন মূল কথাটা আমাকে কিন্তু আগে প্রেজেন্ট করতে হবে যে আসলে এই জিনিসটা যে বাড়তেছে কমতেছে এর পিছনে কারা আছে, কোন কোন উপাদানগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের সাধারণত কী করতে হবে, আমাদের কিন্তু মেনশন করতে হবে। তাহলে এই প্রত্যেকটা যদি আমরা ইয়ারের আলাদা আলাদা করে বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমাদের এটা বেটার হবে। এখন এখানে যেটা হইতে পারত, আমরা ইয়ার এবং প্রপার্টি রেট নিয়ে আলোচনা করেছি, তো ইয়ারে কিন্তু আমাদের কি হইতে পারতো, যে ইন্টারনেট ইউজার হতে পারতো, যে স্মার্টফোন এখন কতজন ইউজ করে, এই জিনিসগুলো কিন্তু আমাদের থাকতে পারতো। তো আমরা যদি এই যে পভার্টি রেটটা এক এক বছর এক এক রকম হচ্ছে, কেন হচ্ছে, এই জিনিসগুলো যদি বিশ্লেষণ করতে পারি, আমরা কিন্তু আলটিমেটলি ওইটাও পারবো যে আমাদের স্মার্টফোনের যে গ্রাহক যেগুলো আছে তারা কীভাবে ইউজ করছে, বা আর বাদ বাকি জিনিসগুলো কীভাবে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু একইভাবে পারবো। এখানে হয়তো আমাদের পভার্টি রেটটা আছে, আমরা চাইলে কী করতে পারি, স্মার্টফোনও চাইলে আমরা এখানে কী করতে পারি, দিতে পারি। তাহলে আমরা মোটামুটি এখানে যে কাজটা করলাম, যে আমাদের প্রত্যেকটা ইয়ারের
ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু এখানে কি করলাম, ডেসক্রাইব করলাম। এরপরে আমরা লাস্টে কনক্লুশন দিয়ে আমরা মোটামুটি হচ্ছে কি এই গ্রাফের আমরা কি সমাপ্তি দিব। কারণ আমরা যেহেতু এই গ্রাফের ইন্ট্রোডাকশনটা আমরা দিয়েছিলাম, অবশ্যই অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে এই গ্রাফের আমাদের কি করতে হবে, কনক্লুশনটাও কিন্তু দিতে হবে। তো আমরা এই পার্টেই এখন আমরা কি করব, একটু কনক্লুশন দিব। তো আমরা ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটা ইয়ারের ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা বিশ্লেষণ কিন্তু আমরা শুরু শেষ করে দিয়েছি। তাহলে এখন আমাদের বলেছিলাম যে কোনো জিনিসের ইন্ট্রোডাকশন দিলে সেটার কিন্তু আমাদের কি দিতে হবে, আমাদের হচ্ছে কনক্লুশনটা আমাদের দিতে হবে। তাহলে এখন আমরা যদি দেখি যে ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন, মানে উপরে ডিসকাশন থেকে আমরা এখানে যেটা লিখলাম যে উই অবজার্ভ দ্যাট, মানে আমরা প্রত্যক্ষ করছি যে দ্য হায়েস্ট পপার্টি রেট ওয়াজ ইন দ্য ইয়ার অফ 2000। তো আমরা দেখতে পাচ্ছি 2000 সালে আমাদের পপার্টি রেটটা কী ছিল, সবচেয়ে বেশি ছিল। অ্যান্ড দ্য লোয়েস্ট রেট ওয়াজ ইন দ্য ইয়ার অফ 2010, এবং সবচেয়ে লোয়েস্ট ছিল কত সালে, 2010 সালে। তাহলে এরপর আমরা যেটা লিখলাম যে পপার্টি রেট ইজ মেইনলি ফ্লাকচুয়েটেড অন দ্য, তাহলে এই যে পপার্টি রেটটা মানে আমাদের দারিদ্রতার হারটা কোনো সালে বাড়ছে কোনো সালে কমছে, কিসের উপরে আমি এখানে লিখে দিয়েছি যে পপার্টি রেট ইজ মেইনলি ফ্লাকচুয়েটেড। ফ্লাকচুয়েটেড মানে কি ওঠানামা করা, অন দ্য ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, পলিটিক্যাল অ্যান্ড এডুকেশনাল সিচুয়েশন। তার মানে আমরা যে তিনটা ডাইমেনশনসের কথা বলেছিলাম, এই তিনটা ডাইমেনশনসের ভিতরে আমাদের কিন্তু এই তিনটা কিন্তু দেওয়া আছে। কী কী আমাদের দেওয়া আছে, ইকোনমিক, তারপরে দেওয়া আছে পলিটিক্যাল, এরপরে আমাদের কি দেওয়া আছে, এডুকেশনাল। তাহলে এই তিনটার উপরে কিন্তু আমাদের কি করবে, ওঠানামা করবে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা জিনিসের ইন্ট্রোডাকশন দিলে সেটার আমাদের কি করতে হবে, মাস্ট বি আমাদের কিন্তু কনক্লুশন দিতে হবে। তো আমাদের যে বিষয়টা ছিল যে প্রপার্টি রেটটা আমাদের সাধারণত ওঠানামা কীভাবে করবে, আসবে যাবে, এই জিনিসটা আমরা কিন্তু মোটামুটি এখানে কি করছি, দেখে ফেলেছি। তাহলে আমাদের বিষয়টা থাকবে হচ্ছে এইটাই যে আমরা এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে বিষয়টা থাকবে যে কনক্লুশনে আমরা ওই জিনিসগুলো ইনক্লুড করব যে জিনিসটার কারণে আমাদের সাধারণত ইফেক্টটা আমাদের সাধারণত পড়ে। যেমন এখানে যদি স্মার্টফোন ইউজার হইতো, যে স্মার্টফোন ইউজারটা আমাদের কেন বাড়তেছে কেন কমতেছে, এর কারণটা হচ্ছে টেকনোলজি ইউজেস, এবং মানুষ মানে ক্যারি করতে পারে এরকম জিনিসের সাথে সবসময় কি টেকনোলজিটাকে মানে ইউজ করে থাকে বা ব্যবহার করে থাকে। তাহলে আমরা কিন্তু তখন এখানে থ্রি ডাইমেনশনস উল্লেখ করতাম না, কারণ অনেকেই হয়তো আমরা চিন্তা করতে পারি যে আমি এখানে যে কনক্লুশনটা দিয়েছি এটা আমি সব জায়গায় দিই না, এটা কিন্তু করা যাবে না। এক একটার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু এক একটা জিনিস আমাদের সাধারণত এসে থাকে। সো যেটার পরিপ্রেক্ষিতে যেটা আছে আমাদের কি করতে হবে, ওই জিনিসটাই আমাদের কিন্তু মূলত কি করতে হবে, লিখতে হবে। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা গ্রাফ অ্যান্ড চার্ট আমরা অন্যদের চেয়ে একটু ভিন্নভাবে প্রেজেন্টেশন করে আমরা একটু হলেও কি একটু বেশি মার্কস ক্যারি করতে পারি, তো এটা একটা আমাদের হচ্ছে মোডাল হচ্ছে আমাদের একটা কৌশল বা আমরা একটু টিপস যদি বলি। তো এই জিনিসগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের গ্রাফ অ্যান্ড চার্টে যে 10 মার্কস আছে এর ভিতরে আমরা এক্সপেকটেশন করতে পারি 8 বা 8.5। তো অন্য জায়গায় যে জায়গায় হয়তো টিচার এভারেজ 7 বা 7.5 এরকম মার্কস প্রোভাইড করে থাকে, তো সেখানে আমরা একটু হলে বেশি এক্সপেক্ট করতে পারি, কারণ এই জিনিসগুলো আমাদের অন্যান্য আমাদের হচ্ছে যে এর থেকে কিন্তু একটু ডিফারেন্ট এবং আলাদাভাবে আমাদের কি করা হয়েছে, প্রেজেন্টেশন করা হয়েছে। সো আমরা এই জিনিসগুলো যদি একটু লিখি তাহলে আমরা এক্সপেকটেশন করতে পারি যে অন্যদের চেয়ে আমরা একটু হলেও বেশি পাবো। তো এই কৌশলগুলো কী কী, যে আমাদের একটা ডেসক্রিপশন দিতে হবে শুরুতেই, মানে ইন্ট্রোডাকশন আমরা যদি ধরি, যে কোনো কিছুর ইন্ট্রো যদি দিই এবং কনক্লুশন যদি দিই, তাহলে টিচার নর্মালি যদি চিন্তা করে যে আমাদের যে ফরম্যাটটা ইন্ট্রোডাকশন ডেসক্রিপশন এবং কনক্লুশন মানে সব কিছু মেনটেন করে আমাদের একটা কি ভালো মার্কস মোটামুটি আমাদের সাধারণত আসে বা আসতে পারে, সেই হিসাব করে সে কিন্তু আমাদের কি করতে পারে, একটা ভালো মার্কস আমাকে প্রোভাইড করতে পারে। তাহলে আমরা শুরুতে একটা ইন্ট্রোডাকশন দিব, তারপরে যেটা এই যে 5টা ইয়ারের বিশ্লেষণ, এটা আমি একসাথেও লিখতে পারি আবার আলাদা আলাদা করে লিখতে পারি, তবে আমি পক্ষপাতী একটু আলাদা করে লেখার জন্য, কারণ একটু যদি আমরা আলাদা করে লিখি তাহলে টিচার চিন্তা করবে যে সে প্রত্যেকটা আলাদা করে প্যারার ডেসক্রিপশন করেছে, সো অন্যদের চেয়ে একটু হলেও কিন্তু কি এই জিনিসটা আমাদের একটু ডিফারেন্ট হয়েছে, সো এটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং লাস্টে অবশ্যই আমরা কনক্লুশন দিব, হয়তো আমি 1 লাইন লিখি, 2 লাইন লিখি, যাই লিখি না কেন, আমাদের অবশ্যই অবশ্যই যে কাজটা করতে হবে আমাদের একটা কনক্লুশন দিতে হবে, কারণ যে কোনো কিছুর ইন্ট্রো বা ইন্ট্রোডাকশন দিলে সেটা কনক্লুশনটা অবশ্যই দিতে হয়।
তো আশা করি যে এই যে আমরা মোটামুটি একটু এক্সেপশনভাবে যে জিনিসটা আমি এখানে প্রেজেন্টেশন করলাম, আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং এটা বোঝার জন্য আপনারা যে কাজটা করবেন, যে আমার গ্রাফ অ্যান্ড চার্টের 3 এবং 4 এই দুইটা পার্ট ভালোভাবে দেখবেন, প্রয়োজন বলতে একাধিকবার দেখবেন, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা হচ্ছে আলাদা করে লিখতে পারেন। তবে অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ শুধু এখানে ভিডিও দেখলাম 2-3 বার দেখলাম আর হয়ে গেল এমনটা কিন্তু না, কারণ লেখাটা হচ্ছে মেইন। যে আমাদের পরীক্ষাতে মানে ফাইনালি যে আমরা লেখাটা লিখবো সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেইন একটা ভূমিকা পালন করে থাকে। তো আশা করি আপনারা গ্রাফ অ্যান্ড চার্টের 3 এবং 4 সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং আমরা 4-এ যে জিনিসটা আলোচনা করেছিলাম, 5-এর ডেসক্রিপশন, 2010 সালের ডেসক্রিপশন এবং একটা কনক্লুশন, তো আশা করি আমাদের পার্ট 4টা সবাই আপনারা বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন, আপনাদের কাছে খুবই বোধগম্যতা এটা হয়েছে। এরপরেও যদি আমরা কোনো জায়গায় কোনো অবস্থায় যদি কোনো কিছু না বুঝে থাকি, অবশ্যই আপনারা আপনাদের কমেন্টে আপনাদের প্রবলেমগুলো জানাবেন, আমরা চেষ্টা করব সেই প্রবলেমগুলোর যত দ্রুত সম্ভব সলভ করে দেওয়ার জন্য। তো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর গ্রাফ অ্যান্ড চার্টের পার্ট 4 এ পর্যন্তই, দেখা হবে আমাদের নতুন কোনো টপিক্সে নতুন কোনো পার্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। We'll be right back.